হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের রথযাত্রা স্পেশাল একদম নরম তুলতুলে রসালো গজা বানিয়ে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে আপনারাও এই গজা বানিয়ে নিতে পারবেন। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও হয় খুবই লোভনীয়। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। নরম তুলতুলে রসালো গজা বানানোর জন্য প্রথমে আমি ডোটা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা। এখানে 500 গ্রাম ময়দা রয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব ঘি। আমি এখানে 6 টেবিল চামচ ঘি নিয়েছি। আর আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও নিতে পারেন, তবে ঘি দিয়ে বানালে গজাটি খেতে বেশি টেস্টি হবে। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন, তবে বেকিং পাউডার নিলে এখানে 1 চামচ নিতে হবে। এরপর সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ময়দার সঙ্গে ঘিটা 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, কারণ ঘিটা যত ভালোভাবে মেশাবেন গজাটিও ততই খাস্তা তৈরি হবে, আর গজাটি যত খাস্তা হবে রসটাও গজার মধ্যে ভালোভাবে ঢুকবে, আর গজাটা একদম নরম তুলতুলে তৈরি হবে। তাই একটু সময় নিয়ে ঘি বা তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হলে ঘি বা তেলের পরিমাণ পারফেক্ট আছে কি না সেটা জানার জন্য কিছুটা পরিমাণ ময়দা হাতে এভাবে তুলে একটা দলা পাকিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করলে যদি দেখেন দলাটি ভাঙছে না, যতক্ষণ এটা হাত দিয়ে ভাঙছে তখনই বুঝতে পারবেন তেল বা ঘিয়ের পরিমাণ ময়দাতে একদম পারফেক্ট রয়েছে। আর পারফেক্ট গজা বানানোর জন্য ঘি বা তেলের পরিমাণটা একদম সঠিক নিতে হবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে। এখানে কোনো রকম ঠান্ডা বা গরম জল ব্যবহার করা যাবে না, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব, কারণ ডোটা একটু টাইট করে মাখতে হবে, খুব বেশি নরম করা যাবে না। গজা বানানো ভীষণ সহজ, কিন্তু এই ছোট ছোট টিপসগুলো ফলো না করলে গজা কিন্তু আপনারা পারফেক্ট তৈরি করতে পারবেন না। আর দেখুন ডোটা আমার প্রায় মাখা হয়ে এসেছে। ডোটা আমি বেশ কিছুটা শক্ত টাইট করে মেখে নিয়েছি, আর এরকমই একটি ডো মেখে নিতে হবে। তারপরে এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে ডোটা আগের থেকে আরও বেশ কিছুটা নরম হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, আর এখন দেখুন ডোটা আগের থেকে আরও বেশ কিছুটা সফট হয়ে গেছে। ডোটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে থেসে নিতে হবে। 3 মিনিট ডোটাকে খুব ভালো করে থেসে নিয়েছি। এখন ডোটাকে আমি একটি কিচেন স্ল্যাপের ওপর নিয়েছি, আর বেল্লা দিয়ে ডোটা আমি একটু বেলে নেব। ডোটা এইভাবে একটু বেলে নেওয়ার পর আমি এই ডোটাকে 4 ভাগে কেটে নিলাম। এখন প্রতিটা ভাগকে একে অন্যের ওপরে এইভাবে চেপে চেপে রেখে দিতে হবে। তারপর হাত দিয়ে প্রেস করে এটাকে একটু পাতলা করে নিলাম। তারপর হাত দিয়ে চেপে চেপে ডোয়ের সাইডগুলো এইভাবে একটু বন্ধ করে নিতে হবে। এইভাবে করে বেলে নিলে যে গজাগুলো তৈরি করব সেগুলো যখন তেলে ভাজবো তখন তেলে দেওয়ার পর গজাগুলো বেশি ফেটে যাবে না বা ফেটে 2 ভাগ হয়ে যাবে না। এখন ডোটাকে আমি আরও বেশ কিছুটা বেলে নিলাম। বেলে নেওয়ার পর আবার একই রকমভাবেই 2 ভাগ করে কেটে নিলাম। তারপর আবারও বেলনা দিয়ে বেলে পাতলা করে নেব। এইভাবে 5 থেকে 6 বার একই প্রসেসে আমি ডোটা বেলতে থাকবো। এইভাবে করলে গজার লেয়ারটা খুব সুন্দর তৈরি হবে, আর গজার লেয়ার যত ভালোভাবে তৈরি হবে রসটাও একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ঢুকবে, ফলে গজাটাও একদম নরম তুলতুলে রসালো তৈরি হবে। টোটাল 5 বার একই প্রসেসে ডোটাকে আমি বেলে নিয়েছি। এখন গজার শেপ দিয়ে ডোটা কেটে নিতে হবে। তার জন্য ডোটাকে এইভাবে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিলাম। তারপর এক একটা ভাগকে এইভাবে ছোট ছোট টুকরো করে গজার শেপ দিয়ে দিচ্ছি। এখন গজার যে সাইজগুলো রয়েছে এগুলো যখন তেলে ভাজা হবে তখন ফুলে এগুলো একদম ডাবল হয়ে যাবে, আর দেখুন কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে। তেলে দিলে লেয়ারটা আরও খুব সুন্দরভাবে খুলবে। একই রকমভাবে বাকি ডোটাও আমি কেটে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে তেল গরম হতে রেখে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে গজাগুলো এক এক করে আমি দিয়ে দেব। তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। লো ফ্লেমে গজাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে গজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে আর গজাগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। এখন লো ফ্লেমে 4 মিনিটের জন্য গজার এক সাইডটা আমি ভাজা হতে দিয়েছি।
4 মিনিট পর দেখুন গজাগুলো ফুলে সবকটা একদম ডাবল হয়ে গেছে। এখন গজাগুলো আমি একটি চামচের সাহায্যে উল্টে নিচ্ছি, আর এইভাবে গজাগুলো একদম লো ফ্লেমে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন গজাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি যে কয়েকটা গজা রয়েছে সেগুলো আমি ভেজে নেব, আর সেই ফাঁকে চিনির সিরাটি আমি তৈরি করে নেব। চিনির সিরা তৈরি করার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। তারপর দিয়ে দেব 1/2 চামচ এলাচের গুঁড়ো। এতে করে গজার মধ্যে সুন্দর একটা টেস্ট ও ফ্লেভার আসবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত এই চিনির সিরাটা ফুটিয়ে নিতে হবে। চিনির সিরা অনেক সময় ঠান্ডা হলে জমে যায়, সে কারণে আমি এখানে 1 পিস লেবু দিয়ে দিলাম। আর এখন দেখুন চিনিটা ভালো মতো গলে গেছে। চিনির সিরাটা ফুটিয়ে একটা সিরাও তৈরি করতে হবে না, আবার খুব বেশি মোটা সিরাও তৈরি করতে হবে না। চিনিটা ভালো মতো গলে যাওয়ার পর আর 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে গ্যাস অফ করে দিলেই চিনির সিরাটা তৈরি হয়ে যাবে। এখন এই সিরাটা আমি ঠান্ডা করে নেব। চিনির সিরাটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখান থেকে আমি লেবুর টুকরোটা তুলে নিলাম। এখন এর মধ্যে একে একে গজাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর গজাগুলো তেল থেকে তুলে একদম গরম গরম চিনির সিরাতে দেওয়া যাবে না। কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর যখন গজাগুলো উষ্ণ বা হালকা গরম থাকবে তখন এগুলো চিনির সিরার মধ্যে দিতে হবে। আর বেশিক্ষণ চিনির সিরার মধ্যে গজাগুলো ডুবিয়ে রাখারও প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে উল্টে পাল্টে গজাগুলোকে চিনির রসে ডুবিয়ে রাখলেই হবে। 3 মিনিট পর গজাগুলো আমি তুলে নিচ্ছি, আর 3 মিনিটেই কিন্তু গজার মধ্যে চিনির রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। গজাগুলো তৈরি হয় একদম নরম তুলতুলে। নরম তুলতুলে রসালো গজা আমার একদম তৈরি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।